হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। যাচ্ছি এখন মায়ের বাড়ি, মায়ের একটা শাড়ি এসেছে আমার ঠিকানা ঘুরে, আর এই যে একজন কার ঘুরিয়ে দেখছে, সুবোধ বালক, ঠিক আছে, সত্যি সুবোধ, যারা চেনে না তারা তাদের কি বলবো আর। তো চলো যাই মায়ের বাড়ি, শাড়িটা দিয়ে আসে, ওখানেই তোমাদের দেখাবো কেমন হয়েছে শাড়িটা, কি বৃত্তান্ত। তো চলো তাহলে, এই এলো বর সন্ধ্যেবেলায়। তো জানি সন্ধ্যাবেলা অ্যাজ ইট ইজ আমি এভাবে আরম্ভ করি ব্লগটা, তো সাথে থাকো, সবসময় ব্যস্ত ফোনেতে একদম ভীষণ। চলো তাহলে, এই যে দোকান থেকে দেখো ইয়ে নিলাম, চকলেট নিলাম, আর বার্থডে আছে, ইনভিটেশন ছেলে যাবে, বর নিল, আমি এই জন্য শ্যুটটা করছি। থাক, বাইরে গিয়ে ঘুরে চলে এলাম, মা ছিল না, মনেই নেই যে মা নেই, মা মাসির বাড়ি গেছে ওই মহালয়ার আগের দিন আর কি, গেছে সন্ধ্যাবেলা, আজকের দিনটা আর কি মহালয়ার আগের দিন, এই ভিডিওটা যখন যাবে এটা কিন্তু মহালয়ার আগের দিনের ভিডিও, যাচ্ছে আর দেখি কতটা শেষ করতে পারি, যে না শেষ করতে পারি তার মহালয়াটাও টেনে দেবো, বুঝেছ তো। এবার ব্যাপারটা হচ্ছে যে হলো না, আমি একদম ভুলে, মা বলেছিল, ভুলে গেছিলাম, দিয়ে চলে এলাম, পরে মায়ের শাড়িটা তোমাদেরকে দেখাবো, বাবা দিয়েছে, এবার কখন যাবে দোকানে কিনতে, সেই জন্য এখন ফেসবুক পেজ আছে বালুচরি ঘর, ভীষণ ভালো, অথেন্টিক, পুরো সিল্ক মার্কটা, পুরো ওদের হলোগ্রাম, পুরো একদম নিজস্ব সিল্ক মার্ক ওদের, বুঝতে পেরেছ, অ্যাটাচ থাকে, তো সিল্ক মার্ক দেওয়া শাড়ি বাবা দিল, আমি ইয়ে করে চয়েস করে ইয়ে করে ছবি প্রোভাইড করেছিলাম মাকে লাইভ দেখে, তো আমার পছন্দ করে দিয়েছিল, সেটাই আমি ইয়ে করে দিয়েছিলাম, অনলাইন পে করে দিয়েছিলাম আমি, মা পরে আমাকে দিয়ে দিয়েছে, তো সেটা আমার ঠিকানা এসেছে আজকে, তো সেটা দিতে গেছিলাম, তো ভুলেই গেছি, যাক মায়ের আলমারিতে ঢুকিয়ে দিয়ে এসেছি, তার সঙ্গে গিফটও দিয়েছে খুব সুন্দর, পরে সেগুলো তোমাদের দেখাবো যদি সম্ভব হয়। তো ঘুরে চলে এলাম, হাট বার ছিল আজকে শুক্রবার, হাট বসেছে শুক্রবারে, তোমাদের আগেও বলেছিলাম, দিয়ে চলে এলাম হাট ফাট করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে, আর আজকে তো চিকেন রুটি ডিনারে আছে। আর একটা জিনিস দেখো, বর নিয়ে এসছে, ঘরে এত উপদ্রব, এই যে প্রচুর উপদ্রব হয়েছে গো, দিয়ে নেংটি গুলো ভীষণ দৌড়াত্ম করছে, তো ওইটা জব্দ করা কল, বুঝেছ, দুষ্টুমি করলেই জব্দ হয়ে যাবে, ঠিক আছে। ফ্রেন্ডস, এসে গেছি ভিডিওটা কন্টিনিউ করতে, কারণ আগের দিন ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, শেষ করতে পারিনি আর কি, তাই চলে এলাম। তো মর্নিংয়ে, আজকে মহালয়ার দিন, মর্নিংয়ে আমি তোমার একটা হেলদি পনিরের সবজি করছি, এরকম মেথি পাতা দিয়েছি, দেখেছো, মেথি পাতা পনিরে প্রচণ্ড পছন্দ করি, এটা ভীষণ হেলদি, অলিভ অয়েল দিয়ে করছি আমি, মানে কোল্ড প্রেস যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেই দিয়ে করছি, ক্যাপসিকাম আছে দেখো, পেঁয়াজ আছে, আর আছে কি বলতো টমেটো, অল্প একটু কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করেছি, আর ভাজা মশলা দিয়ে, বুঝেছো, এটা দিয়ে রুটি আছে, খেয়ে নেব আমি আমার হাজব্যান্ড, আর ছেলে তো দেখি অন্য যদি কিছু টোস্ট ফোস্ট খায় ওদের করে দেবো, এটা একটা পছন্দ করে না, বলি কিন্তু কিছুতেই খাবে না, হয়তো পনিরগুলো দু একটা বেছে বেছে খেয়ে নেবে। ও তার আগে সবাইকে বলে দিই শুভ মহালয়া, প্রীতি শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ শক্তির সূচনা হলো, দেবীপক্ষের আগমন, পিতৃপক্ষ শেষ, সব কিছু ভালো হবে, প্রত্যেকের জীবনে সব কিছু শুভ হোক, মা আসছে, আনন্দে ভরে যাক আমাদের জীবন, তো দেখেছো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। তো চলো কন্টিনিউ হচ্ছে ভিডিওটা, সাথে থাকো, দেখা যাক কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ওকে এখন তাহলে রাখলাম। তো এই দেখো নিয়ে নিয়েছি, আর তোমরা জানো রুটিতে আমি ঘি মাখিয়ে খাই একটু, ব্যাস, আর এটা পরে কাজ করছে, ওইখানেই রেখে খাচ্ছি, কিছু করার নেই, এটা তোমরা ধরো না। তো চলো ব্রেকফাস্ট নিয়ে নিই, এরকম তোমরা মাঝে মধ্যে করতে পারো, ভীষণ হেলদি ব্রেকফাস্ট, খুব ভালো। হ্যালো, ব্রেকফাস্ট করে চলে এসেছি তোমাদের সামনে, রেডি হয়ে গেছি, কিছু কাজ আছে, বেরোবো, কোথায় যাচ্ছি সেটা সাথে থাকতে হবে, দেখতে হবে কোথায় চলেছি, গরমের দিনের বেলা বেরোচ্ছি, আর বেশি কিছু করলাম না জানো, লিপস্টিক তো পরতে প্রচণ্ড ভালোবাসি, চোখে মোটা করে কাজল আর নোজপিন, আর সেপটামটা এখন দিলাম না, কারণ মুখ টুক সব বেঁধে যাবো, তো সেটা একটু অস্বস্তি হবে আর লাভও নেই, তো সেজন্য সেপটামটা দিচ্ছি না, আর কানেরও পড়ছি না,
এখন কানটা পুরো ফাঁকা থাক একদম গরমে সিম্পল লুকস ওকে লুক চা হবে হোয়াটএভার তো চলো আর আমি তো এরকমই সবসময় মুখে আমার কথা ফুলঝুরি ছুটছে ছোটবেলা থেকে এরকম যবে থেকে মা বলে তো তুই খুব চটপট মানে ছটফটে ভীষণ মানে আমার মধ্যে কোনো বলতে নেই সেরকম জড়তা মা কোনোদিন পায়নি তো সেটা আমি নিজেও ফিল করতে পারি আমি চট করে সবার সঙ্গে মিশে যেতেও পারি সেটা বদগুণ বলো আর ভালো গুণই বলো কিছু করার নেই তো সেই জন্য তোমার এইভাবেই চলছে সেজন্য মুখে মনে হয় যেন আমার কথার ফুলঝুরি ছুটছে তো এইভাবেই আমি তোমাদের সঙ্গে থাকবো আমি যেমন তোমার সঙ্গে সেরকমভাবেই থাকবো কে কী ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ওকে চলো তাহলে সাথে থাকো ধরে দেখো ভিমাটে বর্ধমানে এলাম ছেলের জন্য শপিং করতে আর টুকটাক আমাদের রয়েছেই এখানে নক্ষত্র এটা খুব ভালো রেস্টুরেন্টটা একদম উপরে টপ করে তো দেখো এত আওয়াজ হচ্ছে এখানটা দেখি তাহলে যদি যা কেনাকাটা যদি করতে পারি তোমার সঙ্গে শেয়ার করবো আর মুখ চোখের অবস্থা দেখবে এই দেখো পুরো উগ্রপন্থী হয়ে আছি তো চলো তো এই দেখো কেনাকাটা করার পর সেকেন্ড রাউন্ডে আবার চলে এলাম সেই ভোটের ট্রেনিংয়ের সময় আমরা কলিগদের সঙ্গে এসেছিলাম তারপরে এখানে আসছি একটু খাওয়া দাওয়া না করলে পেট পুজো না করলে হয় খুব ভালো খাবারের কোয়ালিটি বুঝলে জোরে বলতে হচ্ছে আর এত চারিদিকে সাউন্ড এই ছেলে ছেলেরও কিনে পেয়ে গেছে তো চলো তাহলে আমরা যাই পরে তোমাদের যা কেনাকাটা করছি পরে শেয়ার করব তো দেখো এই আমাকে পরে ভয়েস ওভারটা দিতে হচ্ছে কিছু করার নেই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে তার জন্য তো আমাকে দিতে হবে জানোই তোমরা তো ভেতরে ঢুকে গেলাম এখন সব মেনু কার্ড দেখা হচ্ছে কী খাবে না খাবে ছেলে আর বর যা পছন্দ করবে কারণ আমার পছন্দের সঙ্গে আমাদের তিনজনের পছন্দ একই মিলে যায় তার জন্য ওরাই পছন্দ করে আর আমি নাহলে এদিকে ভিডিও শ্যুটটা করবো কী করে সেটাও তো একটা ব্যাপার তাই না তো আগেও অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছিলাম তোমাদের বোর্ডের ডিউটির সময় এসেছিলাম আমাদের কলিগদের সঙ্গে তো ছেলের খুব পছন্দ ছিল খাবারটা তো সেই জন্য এখানে এলাম কেনাকাটা করে মানে জুতোটা বাকি আছে এবার তোমাদের দেখিয়ে দিই এই যে আরেকবার দেখিয়ে দিলাম এই যে ফাউন্টেনটা খুব সুন্দর লাগে ইন্টেরিয়র ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে তো পরিবেশটা বেশ ভালো আর এই যে সব কেনাকাটা হয়েছে পিছনে সব রয়েছে দিয়ে এবার সব অর্ডার দেওয়ার পর আমরা এখন বসে আছি তীর্থের কাকের মতো মানে কখন খাবার আসবে খানা দো এরকম ব্যাপার আর কি বুঝতে পেরেছ তো খাওয়াটা হয়ে গেলে তারপর আমরা জুতোর জন্য যাব তো জুতোটা তো হয়ে গেলেই ব্যাস কেনাকাটা আমাদের শেষ হয়ে যাবে আমরা চলে যাব আমার আবার মেমারিতে নামা আছে ওখানে তোমার ইয়ে করব ওই পার্লারে যাব কারণ সময় হবে না তো আমি একবারে নেমে যাব আর ওরা গাড়ি করে চলে যাবে এই হচ্ছে ব্যাপার সেই জন্য একটু তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি তাহলে তারা বুঝতে পারবে না আর এমনিও ভয়েস ওভার দিতেও তো আমাকে ওখানে এত মানে কোলাহল হচ্ছিল এত নয়েজ হচ্ছিল তো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিল তো সেই জন্য আমাকে এটা করতে হলো একটু মানে গুছিয়ে নিও আমি জানি তোমরা ভীষণ মানে গুছিয়ে নাও সেই দাবিটুকু আছে তো এবার খাওয়া আসবে তো চলো দেখা যাক কী খাবার এসেছে প্রথমে স্টার্টারে চিকেন সিজলার মারাত্মক করেছিল কারণ এটা পরে মানে পরে দিচ্ছি তো ভয়েস ওভারটা তো খাওয়া হয়ে গেছে সেই জন্য বলতে পারছি মারাত্মক মানে ভেজিটেবলসগুলো আমার সব থেকে ভালো লেগেছে মানে মাশরুম থেকে শুরু করে কী না ছিল জুকিনি ফুকিনি সব ছিল বুঝতে পারছি কারণ স্মোকটা বেরোচ্ছে মানে দারুণ দারুণ আর এত সফট ছিল না চিকেনটা এই আমি কিন্তু সফট বলেছি আমি সফটই বলি সফট বেরিয়ে গেছিলো একজন তো আমাকে তোমরা বলেছিলে যে কেন তুমি সফটকে সফট বলো ওটা বেরিয়ে গেছিলো তো ওটা বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু সফটটা মানেটা চেঞ্জ হয় না সফট মানেও নরম আর সফট মানেও নরম ঠিক আছে যাক ছাড়ো এমনি জাস্ট কিডিং এই যে মাশরুম খুব প্রিয় তাই একটু একটুকুরো মুখে তুলে নিলাম ও ক্যাবাত ক্যাবাত তো যেরকম করেছি সেটাই বললাম আর কি তোমাদের সাথে ওরাও খুব বেশ এনজয় করে খাচ্ছে আর ছেলের খুশিটাই সব থেকে ও
এত পছন্দ হয়েছে এখানে খাবারটা, তখন নিয়ে গেছিলাম। ওই দেখো, দিয়ে আমি এবার ওদেরকে জিজ্ঞাসা করছি যে বলো বলো কেমন হয়েছে, বলো খেতে। হ্যাঁ, তো এই দেখো কত কিছু আছে, মাশরুম আছে, তোমার বেল পেপার আছে, এটা হচ্ছে চিকেনটা, হ্যাঁ, তারপর জুকিনি আছে, আর এবার মেন কোর্সে আমাদের দিয়ে গেল তোমার ওই মিক্সড ফ্রায়েড রাইস, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর এটাও ছেলের পছন্দ, বললো সবসময় চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান তো খেয়েছি, অন্য কিছু খাবো আমি, ঠিক আছে নো ব্যাপার, তুই যেটা বলবি। তো সেটাই ইয়ে করে দিচ্ছে, আর দুটো বোল নিচে, বোলগুলো এত বড় বড়, কি বলবো জানো, আমাদের একটা বলেই তিনজনের হয়ে গেছে, আর বাকিটা আর একটা বলে আমরা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, রাতে হয়ে যাবে। তো এই যে সব দেয়া হচ্ছে, পাতে পাতে দিয়ে দিচ্ছে, মানে আমাদের প্লেটেতে সার্ভ করে দিচ্ছে। তো সার্ভ যেটা করছে, এবার আর ওরা তো খেলা দেখছে, তখন ইন্ডিয়া পাকিস্তানে খেলা হচ্ছে না, তখন দুপুর টাইমটা, তো তখন খেলা দেখছে, আর আমি এদিকে বকবক করে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি, আমার যা কাজ আমি করছি, এই হচ্ছে ব্যাপার। তো ওদেরকে দু পিস করে প্রথমে দিচ্ছে, আর আমি বললাম না আমাকে এক পিস দাও, আমি চিকেন খুব একটা ইয়ে লাগে না, ওরাই পছন্দ করে, আর ছেলেটা পছন্দ করে বলি আমাকে ওই জন্য বাড়িতে চিকেনও বেশি রান্না করতে হয়, আর উঠতি বয়সে ছেলে বুঝতেই পারছে এখন এগুলো দিতে হয় একটু বডি বিল্ডে বিল্ড আপ করার জন্য, কারণ প্রোটিনটা তো খুব দরকার, ওই জন্য এক পিস। চলো হয়ে গেল আমাদের, বেরিয়ে পড়লাম, এবার লাস্ট জুতোর দোকানে যাব, গিয়ে তারপর বাড়ি, দিয়ে কতদূর ভিডিওটা করতে পারি। এই তো হে বলবো, তুমি নাকি মাথা নিচু করে থাকো, কাজের সময় মাথা নিচু করে থাকো, কাজ তো নিচু নিচের দিকে তাই না, কাজ তো উপরের দিকে আকাশের দিকে কাজ নয়, নিচের দিকে তাকেই কাজ করবে, তো কি অবস্থা, চিন্তা সব ঘুম হচ্ছে না বুঝলে, তুমি কেন মাথা নিচু করে থাকো, বোঝো কাণ্ড, ও এ তখন কাজ করছে কি একটা করছে, তো সেটা মাথা নিচু করে করতে হবে, তোমরা কিছুতেই সন্তুষ্ট নও, চলো, মানে এগুলো যারা আমাদের বোঝো তাদের জন্য নয়, বুঝতেই পারছো কাদের জন্য বললাম। দেখো এখান থেকে সব ইয়ে করলাম, 3 বছর ছেলের এখান থেকে নিলাম, ভালোই এসছে, পছন্দ হলো, এই যে এসপার একটা ছেলে নিল, আমি হাসপাতালে নিয়েছি, এখানে দুই সেকশনে, এই যে দেখো এইটা আমাদের বিলিং হচ্ছে এখানে, চলো পরে কথা হচ্ছে। দেখো মা গাড়ি করে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওইটা শেয়ার করে দিচ্ছে একটু, আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি, ছেলে আর হাজব্যান্ড চলে গেল গাড়ি করে, কারণ এত মাল হয়ে গেছে কিনে যে গাড়িতে হবে না, মানে হ্যাঁ মানে বাইক, সেই জন্য আমি রিক্সা করে স্টেশনে যাচ্ছি, গিয়ে ওখান থেকে ট্রেন ধরে অভিমায় নামবো। হ্যাঁ ওই অসুবিধা হচ্ছিল ওগুলো ধরতে, সমস্ত জুতোরই এগুলো রয়েছে, এই যে দেখো জুতোর ব্যাগগুলো রয়েছে, অসুবিধা হচ্ছিল ওই জন্য কেটে এলাম আবার। তো এখন স্টেশনে যাচ্ছি, 4:30 ট্রেন আছে, ধরে মেমায় নামবো, মেমায় নেমে যেহেতু আজকে মহালয়ার ছুটি, আর তারপর কালকে সানডে একটু আমার কাজ আছে, থাকবো না, তো সেই জন্য পার্লারের কাজ তো এগিয়ে রাখবো, চুল টুলগুলো তো ঠিক করতে হবে বলো, অনেক দিন যাওয়া হয়নি, দেখি কতটা কী হয় টাইম, বলে রেখেছি 5:30টার মধ্যে ঢুকবো, চলো তাহলে সাথে থাকো, দেখা যাক কী হয়, স্টেশনটা বর্ধমান স্টেশনটা ঢুকছি, দেখি তোমাদের বর্ধমান স্টেশন ঢুকছে, ঘুরে ঘুরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ এখন বাজছে 15:46, মানে 3:46 বাজছে এখন, অনেকটাই দেরি ট্রেনে, তো অনলাইন টিকিট কেটে নিয়েছি UTS অ্যাপসে। কি ভিড় দেখো, অবস্থা দেখো, সব ওপরে দাঁড়িয়ে ওপরে দাঁড়িয়ে আছে, কারণ এখানে না বোঝা যায় না যে খবরটা ঠিক কোন প্ল্যাটফর্মে দেবে, যেন খুব সমস্যা হয়। ঠান্ডা জল খেলাম, যেমন এমআইতে নামবো,
বর ছেলে চলে গেল, আবার পরে আসবে, ছেলের চুলে কাটিং আছে, অতটা সময় পাবো না বলো, কালকে দিন থেকে করি, তারপরে আবার মঙ্গল স্কুল হবে, বুধবারটা স্কুল হয়েছে, বুধবার হয়েছে, আর ছুটি পড়তে যায় দেবী, কারণ তো লক্ষ্মী পুজো শনিবার হচ্ছে, রবিবার বাড়িতে সোমবার আবার খুলে যাবে। টোটো করে নিলাম, দিদা হয়ে যা চলে এলাম, আমার মুনলাইট সেখানে আমি যাই, চলো উঠি দেখি আর ভেতরে কি অবস্থা, কতটা কি ভিড় আছে। ওই তো এই যে কি অবস্থা গো ভেতরে, কেমন আছে শেষ পর্যন্ত লুকটা দেখাই যাক। তো এই দেখো স্পা করার পর ফাইনাল লুক, ফাইনাল লুক মানে আর কি চলছে, লাস্টে এটা ক্যাপটা দিয়ে দেয় চুলের ট্রিটমেন্টটা করার পর, জানোই তোমরা, সেটা এখন নিয়ে বসে আছে। ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক তখন বাজাচ্ছিল, তো সেই মিউজিকের জন্য আমাকে দিতে হচ্ছে ভয়েস ওভার, তো সেটাই বলছি আর কি। ক্লান্তিতে একদম ভরে গেছে, আর যখন করছিল না মাথায় মেসেজ, একবার ঘুম চলে আসছিলো বুঝলে, আর দূরে পিছনের দিকে ছেলে আর হাজব্যান্ড বসে আছে, ওই যে ওই দেখো ছেলে দাঁড়িয়ে আছে আর বর বসে আছে, খেলা দেখছে ওরা, ইন্ডিয়া পাকিস্তানের খেলা, ব্যাটিং করছে ইন্ডিয়া, তো চলো দেখো চলে এসেছি। এই হচ্ছে ফাইনাল লুক আমার, এটা আর কদিন পর আরো ভালো লাগবে, স্পা করেছি তখন দুদিন শ্যাম্পু করা যাবে না, আর হালকা করে একটু হাইলাইট করেছি, একদম ইয়েগুলো টিপগুলো কয়েকটা অল্প, অনেকদিন ইচ্ছা করছিল করে নিলাম, তো চলো তাহলে পরে আসছে, এই ঢুকলাম তোমার সঙ্গে একটুখানি ইন্ট্রোডিউস করে নিলাম এসেই, তো এবার আসছে একটু পরে দেখাচ্ছি কী কী জিনিস, কারণ এরপর আর ভিডিও করার সময় হবে না, তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দিই, একটু বড় হলে একটু দেখে নিও। এই দেখো চোর ধরা পড়েছে, ঘরে এসে দেখছি, দেখালাম না সে কলটা নিয়ে এসছে আমার বর দুর্গাপুর থেকে, এই যে দেখেছ চোরটাকে দেখেছো, দেখো চোর ধরা পড়েছে, দুষ্টুমি করলেই তার সাজা, সাজা পাবে, দুষ্টুমি করলেই সাজা পাবে, কেমন হয়েছে বদমাশির ফল দেখো এবার, তো বর পরে অনেক দূরে ছেড়ে দিয়ে আসবে, দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার একটু চা খাবো, দেখো এখন এসে একটু ফ্রেশ হলাম, দিয়ে দুজনে মিলে চা নিয়ে বসলাম, এগুলো চিনতে পারছো কাপগুলো দেখেছিলে তোমরা, হ্যাঁ রথের মেলায় নিয়েছিলাম, ওই বাড়িতে মামনি বাবা তারপর দিদি ওদেরকে দিয়ে এসেছিলাম, আর আমি তিনটে নিয়ে এলাম, ওদেরকে তিন ছটা নিয়েছিলাম, ওদের তিনটে দিয়ে এলাম, আমরা তিনটে আনলাম, আর জানো তো এই দেখো এই ঘড়িটা কেনাকাটার উপর গিফটে পেয়েছি, স্মার্ট ওয়াচ, আর এই যে এই ব্যাগটা, ও এখন একদম গোছানো হয়নি, এই যে এই ব্যাগটা দারুণ ব্যাগটা হয়েছে, খুব বড় ব্যাগ এটা, ডাফল ব্যাগ, এই যে এখন ছড়িয়ে আছে পুরো বাজার, মোটামুটি ছেলের বাজার দিয়ে শেষ হলো, আর এই যে জুতো ছেলের জুতো বুঝেছো, চট করে দেখিয়ে দিই আর বেশিক্ষণ লেংদি করবো না, হ্যাঁ এইগুলো সব এ করলাম, আর এইটা আমি হাসপাপিসের নিয়েছি বুঝলে, হাসপাপিসের এইটা কেমন হয়েছে বলবে, আর এটা এমনি পড়ার জন্য, শীত গ্রীষ্ম বর্ষা জলেতে কোনো অসুবিধা নেই, সব বাটার আমি বড় বড় বাটা থেকেই নিই,
পাটার জুতো তো কেমন হয়েছে বলবে। হ্যাঁ সারাদিনে এনার্জি আর পাচ্ছি না বুঝলে, আর দাঁড়া আর এইটার মধ্যে পুরো মাল রয়েছে কেনাকাটার, তো যখন পরবো তখন দেখাবো। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই একটু, উপর থেকে পুরো ভাঙছি না এখন, আর কারণ এনার্জি একদমই নেই, কোন দিকে কী হয়ে গেল বুঝতে পারছি না। দাঁড়া এই যে এর মধ্যে ঠাসা আছে, এই দেখো আমার চিকেন কারির একদম লং পুরো একটা ওয়ান পিস আছে, সেটা পরে যখন পরবো দেখাবো, আর এখন ভাঙতে পারছি না, ভালো লাগছে না। তো মোটামুটি দেখিয়ে দিলাম ওপর ওপর, আর পারছি না পুরো এক্সস্টেড বুঝলে, তো পরে আবার ভালো করে ওই আর এখন আর ভাঙবো না, কারণ গোছানো প্রচুর ঝামেলা, ও যখন পরবো তখন তো ডেকে পরবো। ছেলের সব হয়ে গেল মোটামুটি আমাদের শেষ, বড়োর একটা পাঞ্জাবি আসবে ওটা পরেছি আমি, আর ওর একটা গেঞ্জি নিলাম, আর তোমার শুধু মনে হয় ইয়ে বাকি আছে না প্যান্ট ফ্যান্টগুলো, বললাম আমি এখন নেবো না, ও ঠিক নিয়ে নেবো, ঠিক আছে নিয়ে নেবে। মোটামুটি আমার বাজার কমপ্লিট হয়ে গেল, ছেলেটা হয়ে গেছে আমি খুব খুশি, মানে ছেলেটারটা হচ্ছিলো না, সময় পাচ্ছিলাম না, এত মনটা খারাপ লাগছিল, ব্যাস হয়ে গেল তো ব্যাস। আর কেমন হয়েছে চোখে বলবে, আমার তো ভালোই লাগছে একদম সফট সফট, পুরো স্পা করলে চুলের এমনি টেক্সচারটা ভালো হয়ে যায় তোমরা জানো সবাই। তো চলো তাহলে আজকের মতো ইতি টানছি, ব্লগটা এখানেই শেষ করছি, কালকে শুরু হয়েছে ব্লগ, আর পারছি না, দেখি এবার কত তাড়াতাড়ি আপলোড করা যায় তোমাদের কাছে, তোমাদের মানে এত ভালোবাসা আপ্লুত আমি যে মানে কি বলবো, একটা দিন তোমরা ভিডিও না দেখতে পেলে কি উপায়ে তোমাদের আমাদেরকে আমাকে এত মিস করো, মানে আমি সত্যিই তাই। ঠিক আছে, এই মিস করাটা বেশ ভালো লাগে, আপন মনে হয়, তো আছি তোমাদের সাথে, তুমিও তোমরাও আছো আমি জানি। তো চলো তাহলে আর বকবক করবো না, করতে ভালো থেকো সুস্থ থেকো, আর দেবপক্ষ পড়ে গেছে প্রত্যেকে ভালো তো থাকতেই হবে, সব কিছু শুভ শুভ হবে, ভালো ভালো হবে। তো পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, জমিয়ে এনজয় করতে হবে, প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক, পুজো যেন প্রত্যেকের ভালো কাটে, তাহলে রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।